একটা মানুষজনকে মানে আন পার্সনদের কি আমরা জিজ্ঞেস করব এই যে আমাদের দিদি মিয়া দিদি কি হয়েছে ওই যে ডাক্তার লোক জনি দা এই একজন নাম দিয়েছে আমি এটা হচ্ছে জনি রয় কি হয়েছে একজন হচ্ছে মিয়া মন্ডল তুই একটা ফার্ম খোলো তেল মাঙ্গে ভরে লাগ এই মেয়েটাকে চেনো বললো মিয়া মন্ডল বললো এখানে চাঁদপুরে বাড়ি এই যে এখানে ডাক্তারবাবু আছে ডাক্তারবাবুকে চেনো জনি রয় জনি রয় আরে দাদা নো ভিডিও হ্যাঁ সেলফি নেব একটা ভাই তুই চিনিস আমাকে এ ভাই তুই একে চিনিস নাকি দেখতো কি হলো কি হলো তো ভাই শর্মা ভাই এটা আমি তুই চিনিস হ্যাঁ অবশ্যই কেমন আছো হ্যাঁ একে চিনি না তুই ডাক্তার বলে ভাই ওখানে ওখানে একে চিনো কি হলো প্যারি সমাজ গই এ চেনো কে একটু লাচ্চা চোখে মিয়া মন্ডলের নাম ভাই না আমেরিকায় বাড়িতে এই মেয়েটা এখানে কোনো বাজার করতে আসছে কি হল এই মেয়েটা এখানে বাড়ি তো এখানে বাড়ি বললো মিয়া মন্ডল এখানে আসে মাঝে মাঝে এই 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 পুরুষ মানুষটাকে দেখে যায় না অনেক টাকা না এইখানে বাজার অনেক দিন আগে আগে করতে এখন আর দেখে না আচ্ছা এই নিয়ে এখানে বাজার করতো হ্যাঁ এই পুরুষ মানুষ তো অনেক সময় পর পর দেখতে আচ্ছা আচ্ছা মানে দেখতে আমি একটু মনে হচ্ছে আমরা যা কৃষ্ণ এটি যা বেকার আছে 2500 গেছে একদম ব্যাক টু আদার ব্লক তো ভাই আজকে আমরা ঠিক আবার একদম পুরো কার কি করে একটা প্ল্যান করে দিই তাই নাকি এটা বাইকারদের মধ্যে আমাদের তো কেউ করিনি আশা করি আমি আমাদের মানে ইন্ডিয়াতে না মানে পুরো টোটাল ওয়ার্ল্ডে ওরা ফেমাস আরে কেনা কে চাইতে হো জনি দাদু কি করে মিয়া দিদি এই দুজনকে নিয়ে আজকে আমরা একটু ভিডিও করবো মানে মানুষজনকে মানে আন পার্সনদেরকে আমরা জিজ্ঞেস করবো যে ছবি দেখো ছোট দেখো ছোট দেখো আমরা ছবি দেখো এই যে আমাদের দিদি মিয়া দিদি কি হয়েছে ওই যে ডাক্তার লোক জনি দাদু এই দুজনকে আমরা মানে দেখি জিজ্ঞেস করবো যে এরা কারা এদের তো চেনো এই একজনের নাম দিয়েছে আমি এটা হচ্ছে জনি রয় কি করে একজন হচ্ছে মিয়া মন্ডল গাইস চলো খুবই ইন্টারেস্টিং ব্লগ হবে তো গাইস চলো দেখে দেখো তো গাইস বেরিয়ে পড়লাম আর আজকের ব্লগটা একদম মানে আলট্রা লেভেলের ব্লগ হবে গাইস কি বলবো মানে একদম কার ফাটা যাবে বল আর তোমরা গাইস দেখলাম বহুজন কমেন্ট করছো যে দাদা এত গাল দিচ্ছ কেন এত গাল দিচ্ছ কেন ভাই আমাকে বলে দাও যে গাল দিও না এরপর থেকে গাল দেবো না সাবাস আর এমনিতে আমার গাল দিতে খুব ভালো লাগে তাই নাকি বানা জাম লেগ গেল রে 2000 years later তো ভেতরের রাস্তা গাইস একটু জাম থাকবে ওটা কিছু করার নাই ছোটখাটো রাস্তা তো এখানে এরকমই হয় মাঝে মাঝে তো চলো কি আগে একটু তেল ভরে নিই তেলটা ভরতে ভরতে যানটা খারাপ হয়ে গেল ব্ল্যাকে মালটা ভরি দাও মাল দাও হ্যাঁ দাও দুশোই দাও এখন একটু বাজেটটা বাড়িয়েছি হ্যাঁ বাজেটটা একটু বাড়িয়েছি 150 টাকা ভরতাম না তো জল টল মিশে হচ্ছে না তার জল দিয়ে চলছে তোমার এই টেকনোলজিটা আমার খুব ভালো লাগে আমি ভিডিওটা তোমার পোস্ট করেছি তো সবাই টেকনোলজির জন্য আমাকে মানে বলেছে যে খুবই ভালো টেকনোলজি তোমার রিপ্লাই আসছে যে যেই বুদ্ধিটা বের করেছে তার মাথায় মানে ঝিলু আছে বলতে হবে কুছ ভি তাহলে এরকম একটা টেকনোলজি কোথাও নেই না 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 তোমার দোকান দেখো যারা যারা চেনে তারা তারা জানে যে তুমি তেল ভালো দাও ঠিক আছে কারণ আমি তো বলি তেল তোমার অবশ্যই ভালো পেট্রোল পাম্পের থেকে ভালো বুঝলে তুমি একটা পাম্প খোলো তেল মাঙে ভরে লাগ যাই হোক চলো বহুত দিন পরে মনে হয় 200 ভরলাম আচ্ছা তো গাইস আমরা এখন কিছু লোকজন খুঁজবো যারা মোটামুটি ওই দুজনকে চেনে না মানে আমাদের দিদিকে আর দাদুকে
যদি চিনে যায় তাহলে মোটামুটি কপালে কষ্ট আছে, খেলানি খেতে হবে। যদি না চেনে তাহলে তো কোনো ব্যাপারই না, মজাটা সেই লেভেলেরই হবে। চলো গিয়ে কিছু লোক খুঁজি, আমরা বাছাই করে লোক নেব। এটি কোন হে তু? মানে এই রাস্তার মধ্যে না এরা সব এই মানে জুতো ফুতোতে চাকা মাকা লাগানো সব প্র্যাকটিস করছে, কিন্তু এদের মানে সেরকম বেড়ে কোনো সেরকম ভালো প্র্যাকটিস এরা ভেতরের রাস্তায় করছে ঠিক আছে, এরা কয়েকজনে দেখছি রোডেও করছিল। যে রোডে পড়ে এসব প্র্যাকটিস করা উচিত না একদম, আর কেউ করার চেষ্টাও করো না, কারণ তোমার মানে চাকায় ব্রেক লাগবে কি লাগবে না সন্দেহ আছে, কিন্তু লরির কিন্তু মানে ব্রেক নাও মারতে পারে লরি পড়িটা একদম পিসে গাঁড় মেরে দিচ্ছিল। তাই বলছি এসব বুট ফুট নিয়ে প্র্যাকটিস করছো ঠিক আছে, একদম ফাঁকা প্লেসে করো কোনো অসুবিধা নেই, কিন্তু রোডে গিয়ে প্র্যাকটিস করো না, গাঁটটা মারা যায়। চাঁদপুরের এখানে কাউকে খুঁজে পায় নাকি দেখি, এখানকার লোকাল দোকানদারকে জিজ্ঞেস করতে হবে। সেরকম কাউকে দেখছি না, এই ভটভটিওয়ালাটাকে জিজ্ঞেস করবো, এই ভটভটিওয়ালাটাকে বলো তোমার এখানে লোকালে বাড়ি জিজ্ঞেস করি না। বলছি কাকা, কাকা তোমার এখানে লোকালে বাড়ি, তোমার এখানেই বাড়ি? হ্যাঁ চাঁদপুরে বাড়ি চেনো না? বললো চাঁদপুরে বাড়ি, দেখো নি কোনোদিন একে? আচ্ছা আচ্ছা, চেনে বলছে তাহলে। এই যে এখানে ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবুকে চেনো? অন্যদিদির বাড়ির কেউ হয় বলছে? হ্যাঁ জনি রয়, জনি রয় দোকানদারকে। ঠিক আছে তাহলে চেনে না বলছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার মানে কাকারা সব দেখেন না, মিয়া মন্ডল জনি রয় ভাই সাহাব। তো চলো গিয়ে আবার নেক্সট কাউকে জিজ্ঞেস করি, ভটভটির আওয়াজে হয়তো ভয়েসটা খুব খারাপ আসতে পারে, চলো দেখি। গাইজ কিছু ইয়াং ছেলেকে জিজ্ঞেস করব, আর কিছু মানে কম বয়সী অল্প বয়সী কাকাদের দাদাদের জিজ্ঞেস করব, দেখবো কে কতটা চেনে। আজকের বড় ব্লগ ভাই সাহেব, এরকম না ব্লগ, আমি তখন ভাবছি এটাই। গাইস পিছনে একটা ভাই আসছে, ওকে একটু দাঁড়া করে জিজ্ঞেস করবো। ভাই আরে দাদা নেবো ভিডিও। হ্যাঁ সেলফি নেবো একটা। ভাই তুই চিনিস আমাকে? এ ভাই তুই একে চিনিস নাকি? দেখতো কি বলতো ভাই, ফটো নিয়ে যাও ভাই, ফটো নিয়ে যাও। তার মানে নিশ্চয়ই চেনে ভাই, মিয়া খলিফাটা আটাচ্ছে মিয়া মন্ডল না। মালঞ্চপাড়া ঠিক আছে, তার মানে তুই চিনিস? বাপরে বাপ ভাই, একদম কমে আছি ভাই। তো ভাই বিশাল বড় ফ্যান, ওর অর্ধেক জীবনটা মনে হয় বাথরুমেই যায়। যাই হোক ফ্যান ফলোয়ার ভাই, বেশি বলবো না কিছু, শাবাস বেটা। দেখি গাইজ নবদ্বীপে এদিকে কিছু দেখবো, যদি উত্তর দিতে পারে। সালা কই মিল গে আর একদম ঋত্বিক রোশন হয়েছে বড়া। কোন দিকে যাবো বলতো? এইদিকে যায় না? এই বড়া বাসে তো গান মারামারি করছে। আরে বাবরে তো চুল চুল করে যাচ্ছে এরা, দাদু তুমি তো বিখ্যাত ড্রাইভার। ও
ওরে বাবা সার কত বড় আর মেরে দেবে বাবা এখান থেকে আগে জিজ্ঞেস করার মতো তো কাউকে দেখছি না কাকে জিজ্ঞেস করি সেটাই ভাবছি সেই মনে ডিজাইন হচ্ছে নাকি দাদা কত ভাগ দাঁড়াচ্ছ আচ্ছাই কাজ কাকে জিজ্ঞেস করবো খুঁজে পাচ্ছি না তোমরা এখানে একটা টোটোওয়ালা আছে একটু জিজ্ঞেস করে আসছি বলছি কাকা এই এই এনাকে একটু চেনে রেখে এনাকে এখানে বলে স্টেশনের কাছেই বাড়ি বললো চেনে চেনে লাগছে বলে স্টেশনের কাছেই বাড়ি ও কি নাম বলো রে মিয়া মন্ডল ওনার দাদা আছে ডাক্তার ওনার দাদা আছে বলছে ডাক্তার বলছে এই মরেছে না চিন্তা হবে না আপনি চেনেন না এই বললেন চেনা চেনা লাগে অনেকদিন আগে দেখেছেন নাকি আচ্ছা এখন আর দেখে না বাবা চিনে ফেললি ঘর ফাটা করে তুই আর পালি চল তো চলো গাইজ আরো লোকজন খুঁজি দেখি কি হয় এ এ এ এ ঠাকুমা এখানে আছে দাদা ঠাকুমা বাড়ি কোথায় আপনার বাড়ি হ্যাঁ আপনাকে এখন নানি খবর দিতে হবে তাই না 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 বাড়ি কোথায় আপনার জানি না আমি কিছু কিছু খাবেন কি না তাহলে ডাকলেন তো কিছু খাবেন বলেই তো ডাকলেন আচ্ছা ঠিক আছে এমনি পাঁচ টাকা না আমি আমি খাওয়াবো আপনাকে অসুবিধা নেই পয়সাও দেবো তো কোনো নেই আমি এক্ষুনি খেয়েলাম আচ্ছা এক্ষুনি খেয়ে এলেন পয়সা লাগবে তাই তো পাঁচটা টাকা আচ্ছা তোমাকে টাকা দেওয়া হবে পাঁচটা টাকা দিলে আচ্ছা আমি দিচ্ছি সে অসুবিধা নেই তোমাকে টাকা দিচ্ছি টাকার জন্য কি আছে না না আমাদের কোনো সেবা লাগবে না তো বাড়ি কোথায় আমি আপনার জানি না তো বাড়ি জানলে তো বলতাম যে বাড়ি কোথায় খুচরো নেই তোমার কাছে গরমটা কিছুই না এসব গরম কিছুই না আপনি এখানে আছেন ঠিক আছে আমার তো ভুল করছেন আপনার এসব কে দেখনা পড় রা হ্যায় আমার সেবা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে পাঁচ টাকাই দেওয়া হচ্ছে হ্যাঁ আপনার পাঁচ টাকা আচ্ছা খাবার দাবার লাগবে না তো শুধু পাঁচ টাকা লাগবে এক্ষুনি খাইয়েছে এত খাইয়েছে এত খাইয়েছে এখনকার দিনে মানুষ কেউ কাউকে ফ্রিতে দেখে না এই নিন পাঁচ টাকা ঠিক আছে গজব বেইজ্জতি দরকার নেই থাক ছেড়ে দে আর বললাম নেই ঠিক আছে অসুবিধা নেই মাথা খারাপ হলে ওরকম একটু হয় ভাই এটা কিছু মনে করছি না আমি সেটা কথা না তো যাই হোক গাইজ আমি ভিডিওটা করতে পেরেছিলাম অন্য কনসেপ্টের ওপরে তো আমি আমার এসব জিনিস দেখলে আমি এমনি ঠিক থাকতে পারি না তো তার জন্যই দিতে গিয়েছিলাম ভক্ত
बढ़िया मुन्ना। अच्छा कौन प्रॉब्लम आ चाहे की बात है। ठीक है चलो तो आवाज लेके जाए हमारा चंगरा मुकुंद। तो गाइस এখানে ফোনে কথা বলছি ছেলেটাকে জিজ্ঞেস করব। হ্যাঁ ভাই তো ভাই হ্যাঁ আমাদের তিন তারিখ সমাজি ভাই এক কি ছিল না সাবাস এক চিনি না যে ডাক্তার বলে ভাই ওখানে ওখানে এক ছিল কি হলো প্যারি সমাজ গই বাইরেটা কোন দিকে বলে দে ওইদিকে কোথায় বাড়ি বলো তো এ বাইরে বলে দাদা কার বাড়ি এ দেখ চিনো চিনো বলো কি কি বললে কি বললে এ চেনা কে मोटामुटी चेना तुम देखा चेन हाँ बो ना तो तर दीदी प्रथम भावी बड़ा जिज्ञेस करब कथा दिए देवे तुम्हारे मन टा भाई चलो गाइस मजा भले आसछे नेक्स्ट जिज्ञेस करी आरो मजा आसबे आमी बोललाम ना यंग छेलेरा चिनबे ना भाई कि करे हय तोर मोरा आर कोनो सेरकम देखछि ना जिज्ञेस करार मतो देखि आर एकजन दुजनके जिज्ञेस करबो कि हय देखि তারপর ব্লগটা এন্ড করব খুবই ভালো লাগছে ব্লগটা করতে মজা লাগছে চরম মজা পাইছি মারা পাশে লড়িতে মারা বুঝাই হয়ে গেছিল ওরা গাইজ এই মার্কেটটাতে জিজ্ঞেস করি दादा पुरुष मानुषटाके देखे जाओ ना ओना ताके ना जनी এখানে বাজার করতে আসতা এ ভাই পাগলা বাবা এখানে বাজার করতে বড়া আলু পেঁয়াজ নিতো ওরে ভাই সাহেব আচ্ছা যে বাজার করতে তো বড়া বিশাল ব্যাপার ভাই বন্ধু বড়ের ভিডিওটা কি ভালোই হবে তাই না ভালোই হবে বেশ ভালোই লাগলো তাই না আর কি কোন সেরকম আর লোকও দেখছি না মারা বাড়ি যায় কি বাড়ির কাছে চলে এসছি প্রায় তো যাই হোক প্লিজ
আবার খুঁজতে খুঁজতে এলাম, কয়েকজনকে যদি পেয়ে যেতাম তো ভালোই হতো, আর ভিডিওটা করে নিতাম, তো তাড়াতাড়ি হলো না। আবার তোমরা কমেন্ট করো, বলো যে তোমাদের এটা পার্ট টু দরকার কি দরকার নেই, যদি বলো যে পার্ট টু করতে হবে তো আমরা এটা নিয়ে একটা পার্ট টু একটা আরও বড় করে ভিডিও বানাবো আরও ভালো করে। তো যাই হোক গাইস, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ঘন্টাটাকে একটু ঢং 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 করে বাজিয়ে দিও। তো গাইস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, বাই।